বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব হযরত আদম আলাইহিস সালামের জীবনী। হযরত আদম আলাইহিস সালাম বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ ও নবী হিসেবে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। মাটির সকল উপাদানের সার নিঃশেষ একত্র করে আঠালো পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম আদরের রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। অতপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন, আর এই কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবে পুরুষ জাতির অনুগামী ও পরস্পর প্রতি আকৃষ্ট। অতপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশ ও বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কোরআনের বর্ণনা অনুযায়ী প্রথম থেকেই মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবে যাত্রা আরম্ভ করেছে এবং আজও সেইভাবেই অব্যাহত রয়েছে। অতপর গুহামানব, বন্যমানব, আদিমানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্য যুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা অলিক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে অজাগত এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছুই ছিল না। মানুষ বানর বা উল্লেখের উদিত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন যে বিবর্তনাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত প্রতিবাদ মাত্র এবং তা সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিসসালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনায় মর্যাদায় অভিষিক্ত করেন। সাথে সাথে সকল সৃষ্ট বস্তুকে করে দেন মানুষের অনুগত, সূরা লোকমান 31:20, ও সব কিছুর উপরে দেন আল্লাহর শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠত্ব। আর সে কারণে জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদমকে সেজদা করার নির্দেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের জন্য অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদত গুজার। সে কারণে জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল ও তাদের নেতা হয়েছিল, কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে, ফলে অহংকার বশে আদমকে সেজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এই জন্য জৈনিক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন ইলেমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্যিত হতো। শয়তানের সৃষ্টি ছিল মানুষের জন্য পরীক্ষা শুরু। ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন। মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য তার এক ধোকা দেওয়ায় শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল কি ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্যপথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রেখেছেন। আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 124,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ ইলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিশ হিসেবে আল্লাহর প্রেরিত ওহির বিধান সমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের আবির্ভূত কাল পূর্ব পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবী এমন কোনো বস্তু বা ঝুঁকি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতদশত অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহ হুকুমে প্রলয় ঘটিয়ে আসবে এবং কিয়ামত সংঘটিত হবে। মানুষের দেহগুলি সব মৃত্যুর পরে মাটিতে মিশে যাবে, কিন্তু রূহগুলো সব ভালো বা মন্দ ভালো আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্বদেহে পূর্ণ প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষকে স্বশরীরে সৃষ্টিকর্তা আল্লাহ দরবারে নিতে হবে। মানুষের ঠিকানা হলো তিনটি: দুরুদ দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি, দারুল বারজাক অর্থাৎ মৃত্যুর পর কবরের জগৎ, দারুল কারার অর্থাৎ কিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতপর পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষার মাত্র,
জান্নাত থেকে নেমে আসা মানুষের এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতপর সেখানে হবে তাদের সর্বশেষ যাত্রা বিরিত ও সেটাই হবে তাদের চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ বলেন, মাটি থেকেই আমরা তোমাদের সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে দিব, অতপর ওই মাটি থেকেই আমরা তোমাদেরকে পুনরায় বের করে আনব। তোয়াহা 20:55। অতপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবে সেদিন জালেম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। বাকারা 2:281। উল্লেখিত যে হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কিত পবিত্র কোরআনের 10টি সূরায় 50টি আয়াত বর্ণিত হয়েছে। এতে আদম সৃষ্টির ঘটনাবলী কোরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরব ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে আমরা এর সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করব। শুকরিয়া, আলহামদুলিল্লাহ।